লইয়া আছো বেশ, আসলে ভাই সবই মানুষ, বুঝবে যখন হবে শেষ, বুঝবে যখন হবে শেষ। ঠকাইয়া চলে যারা নকল কাজে ব্যস্ত তারা, আরে পর ঠকাইয়া চলে যারা নকল কাজে ব্যস্ত তারা, আসল কাজে নাই রে সময়, সময় নাই, সময় নাই। ইংরেজিতে একেই বলে, আরে ইংরেজিতে একেই বলে, দেরি হল লাগে হয় বেবাক তোর চোখ ফাঁকি দিয়ে হেরবা দিয়ে আইতো এম্বা করে আইতো মোটটার ভালটা হে না মোরও কি ভালটা হে মুই তো খালি তোমার টানে চিল্লাই মোরও তো একই অবস্থা তোমার মনে আছে পরদেশি তুমি জন্মগো গ্রামে প্রথম যাত্রা দেখতে আইলে তখন যাত্রা দেখা থুইয়া মোর পানে যে চাইছিলে আর চোখ ফিরাইলে না তুমিও তো গান দেহা বাদ দিয়ে খালি মোর পানে চাইছিলে হেয়া কি মন দোষ হে হলো তোমার সোহের দোষ তোমার চোখ দিয়ে তো মোরে তুমি জাদু হারছো পড়দিছি তোমার এই জাদুর টানে মোর তো ঘরে তাহাই দায় হয়ে পড়ছে বুঝতে পারছি মোরা দুইজন তাহলে আসল প্রেমেই পড়ছি হয় তুমি ঠিকই কইছো পড়দিছি মুই যে তোমার সারা বাঁচতারুম না মোরও তো বাসন কষ্ট বাঁচলেও ওই ন্যাংরা কানক মতো বাঁচতে এই বাসন রয়েছে লাভটা কি শুনো বন্ধু ওর পরানটা খালি তোমারই চাই তোমারই চাই মুইও তো তোমারই চাই পরদেশি কিন্তু মুই যে আর পারি না এমন করে লুকায় লুকায় তোমার লগে কয়দিন আর দেখা করুন পরদেশি তুমি এক কাম হরো তুমি মোর বাড়ির দ্বারে বিয়ার প্রস্তাব পাঠাও প্রস্তাব তো মুই যে কোনো সময় পাঠাই দিব কিন্তু বন্ধু তোমার তো মুই আসল কথাই কই নাই মুই তো একজন চালতুলা ছালা মানুষ হ্যাঁ তো কি গাছতলা আছে না তোমার লগে মুই গাছতলা দিই তাহ বা বা তুমি মরে লাইলির মতো ভালো পাও তাই লাইলি কাটা তুমি কি লাইলিরও ভালো পাও আর লাইলি হইলো গিয়া ওই যে লাইলি লাইলি রে মুই ভালো পামু করতে গিয়া বাদ কা বাদ দে মুকা বুঝছি তুমি মনে হয় মোরদারে কিছু লুকাইতে আসো আহারে মোর কপা লাইলি রে তো মুই চিনি না তো হুনছি লাইলির লগে নাকি মজনুর প্রেম আছিল হ্যারে তো মরে গেছে ও মোর খোদা হে কথা মুই তো মনে করছি কি জানি কি বন্ধু হুনো মুই না হয় তোমার বাড়িতে প্রস্তাব পাঠাইলাম কিন্তু তোমার ভাই যদি রাজি নয়
राजी होबे ना के हुनि मानछे नहि तुम्हारे सालबास कय तुम जदि मोर बाइरे बियार प्रस्तावे राजी होते नाई पाल्ला तले तुम कि आर सालबास होइला बुसी बुसी आर कोइते होइबे ना तुम बियार फाने रेडी हो जाओ होइसे आर कोइते होइबे ना मुई तले एखन जाई पड़दिसि ममता দারে দিনে কি আর রাইতে কি সবই তো হুমান বুবু ওই যে কথা আছে না যদি থাকে বন্ধুর মন গাং পারেতে কতক্ষণ এই তো শেফালি তুমি এককালে মোর মনের কথাটা বুঝছো বুঝছি আর বুঝতে হইবে না পাইছেন কিন্তু ঘরেই আছে যদি সেতন পায় তাহলে পরে একটা খবর হইলে সাইডে দিবি জানি কি আর হল খুব বেশি হইলে মোরে খুন করে ফেলাইবে মুই তোমার লাগিয়া শহীদ হইতে প্রস্তুত এই তুমি সব কি কও তুমি শহীদ হয়ে গেলে মুই বিয়ার আগে বিধবা হয়ে যাবো না যাও তাড়াতাড়ি বাইতে চলে যাও দি এত রাতে শিয়াল ডাকলে এ শেফালি তোরা ঘুমাইছ না জায়গা আছো মোরা জায়গায় আসি মিয়া ভাই মোরা ঘুমাই নাই কা মোরা জায়গায় আসি তা তো বুঝলাম কিন্তু বেটা মানুষের গলা শুনলাম মনে হয় মিয়া ভাই যে কথা মগদের বেটা চালাইবো কমবে তুই কো মুই পুরুষ মানুষের না কথা কইতে আসিলাম যাত্রা পাঠ করতে আসিলাম আর মিয়া ভাই পুরুষের কণ্ঠের কথা কইতে আছেন হেইয়া তো বুবুর লগে আমি পুরুষের কণ্ঠে এই নাটকের পান গাইতে আসিলাম তাই না ও রাত মেলা হইছে এখন নাটকের পাঠ গান বাদ দিয়া ঘুমায় পড় এই এই তুমি কমবে আমি এই আনে নো তাড়াতাড়ি হইরে যাও পাইছেন কেসে মিয়া ভাই দেখলি ছড়বো না শুয়ে যাইবি আনে আচ্ছা মুই যাইতে আছি পাঁচ দিন পরে মুই আবার আমি কুত্তের ডাক দিলে না শিয়ালের ডাক দিলে তুমি কিন্তু দরজাটা একটু খুলে দেখা যাইবি আমি সাউদি জানমি আবার কত দূর থেকে কত কষ্ট হইল তোমার একটু দেখতে আইছে তোমার লগে মনের দুঃখ কথা কইতে আর হ্যারে তুমি এমনি করে খেদাই দিলে কি অরুঙ্ক খেদা না দিলে মাইসে দেখলে তো বদনাম হইয়া যাইবি আনে তুমি বদনামের ভয় করতে আসো যে কথায় আছে না যার লগে যায় বাপ আছে তাই কি দেখলো যেন লাভ আছে ওরে মোর খোদা হে তুই এত কথা কেমবে জানোস হ্যাঁ তুই পড়তি ঘুমাইলি কে রইবে এখানে যে পেমেন্ট মেলা বৈদ্য ছিল
হাঁটতে হাঁটতে একবারে হায়রান হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নেই। গাছটা খুব নরম। তুমি আমার পিঠ উপর ভর দিয়ে দাঁড়ালে কেন? আমি মনে করেছিলাম গাছের গুড়ি। কি? আমাকে তোমার গাছের গুড়ি মনে হচ্ছে? স্টুপিড! এই শালা লোকটা বেয়াদব নাকি? আর একটু হইলে তো মাই ছেলের তো মার খেতাম। এখানে তো জিরায় নেই। আজব চিজ দেখছি। হ্যাঁ, মানুষ হাঁটাহাঁটি করে স্বাস্থ্য ভালো রাখার জন্যে। মুদি দোকান হাঁটা ধরেছে কেনে? দোকানের আবার স্বাস্থ্য কি? হ্যাঁ, এই যে ভাই একটু দাঁড়ান, আপনারা একটু দেখে নি। হবে, আমার আবার কি দেহনের আছে ফুটকা? আপনি আমার নাম জানলেন কি করে? আরে তুই আমারে চিনবার পারলি না? আমি মিসির আলী। মিসির আলী, কেমন আছিস? বালুই, তোর খবর কো? তোর বউ কি তোরে অন খাটায়? আরে সেই জন্যই তো হাঁটা হাঁটা করি, ব্যায়াম করি। শরীর ভালো না থাকলে কাজ কাম করবো কি করে? তুই এই বউ বাদ দে, আরেকটা বিয়ে কর। কি বলছিস তুই? এই বয়সে বিয়ে করব? আমি বিয়ে করতে চাইলে হবে? আমাকে মেয়ে দেবে কে? তা পাবো না এ কথা একেবারে ঠিক না। একেবারে যদি পাই তাহলে বুড়ে পাবো। আচ্ছা, বুড়ে মেয়ে ছেলে বিয়ে করলে এত ঘ্যানর ঘ্যানর করবে, শুনতে ভাল লাগবে না। বাদ দে এসব কথা। তুই কানের মধ্যে এগুলো কি লাগিয়েছিস? আর সারা কোমরে এত মালপত্র যন্ত্রপাতি, এগুলো কি রে? আরে এইটা হচ্ছে মোবাইলের ইয়ারফোন, আর এইটা এইটা হচ্ছে অডিও হেডফোন, আর এইটা হচ্ছে এরিয়াল। এরিয়াল? সে তো দেখেছি মানুষ ছাদের উপরে লাগায়, তা তো কোমরে লাগাইছিস কেন? আরে দুর্বোকা, বিবিসি আর ভয়েস অফ আমেরিকার খবর শুনুন লাগে না? ও আচ্ছা, এমনিতে তো পুরা দেশে মেলা চ্যানেল, আবার শুনছি আর দশটা নাকি আরো হবে। তো খবর না শুনে খবর পড়লেই তো পারিস। বাদ দে এসব ফেজদা ফেচাল, মাথার উপর ক্যাপ লাগিয়েছিস, তার উপর আবার ছাতা ধরেছিস, এই সবার তামসার মানে কি রে? বিয়ানে যেরকম রোদ হয় না, খোমাটা ঝৈলা বুইরা গেলে আমার নষ্ট হয়ে যাবো না? গেলে মার তোকে তো লাগছে একটা মাগুর মাছের মতো, তোর আর গেলে মারের দরকার কি? এই মরেছে তা হাতের মধ্যে আবার এইগুলো কি? নাস্তা পানি আর কি? নাস্তা পানি কেন? আমার তো আবার গ্যাস্টি, খিদা সয় না। ও তো এত সব নিয়ে যখন বার হয়েছিস তখন আর খেতা বালিশ বাকি থাকলো কেন? সেটাও নিয়ে আনলে পারতি। হবে, ঠাট্টা বাদ দে, চল লোহাটি। তোর সঙ্গে আর হাঁটা যাবে না, অনেক বেলা হয়ে গেল। আমার জল্লাদ বউ বোধ হয় এতক্ষণ উঠে আমাকে খুঁজে বেড়াচ্ছে।
সর্বনাশ, আমি একটু জরুরি আর্জেন্ট কামে আউটে যামু, জলদি করে উঠা পড়ো। আরে কানের কাছে জ্ঞান গ্রহণ করলে ঘুমায় কেমনে মানছে? ডিস্টার্ব করেন না, একটা রং চা পাঠান। ইচ্ছা করতেছে বেটির গালের মধ্যে চর মারি, সাহস কত! আমার কাছে বি চা চাই, কিন্তু জোর দিয়ে তো কিছু কইবারও পারি না। যদি আবার চলে যায় তাহলে তো বাসার বেবাক্কাম আমারই কোনো লোক। খাড়া রইলেন কেন? হাজার হোক আপনি আমার মালিক, মাদার কাছে খাম্বার মতো খাড়া রইলে ঘুমায় কেমনে? যান না। ঠিক আছে যাইতেছি, তুমি ঘুমাও। শুনেন, ঘুমে তো বারোটা বাজিয়ে দিছেন। শুনেন, আমার তিনটা মায়া ব্যবাক্তি মাশাল্লাহ ওয়ার্কিং, গার্মেন্টস ইন করছে ইন, টাকা পয়সা মাশাল্লাহ ভালোই কামায়। হ্যার বাদ আপনার এখানে আমি কেন আছি জানেন? কেন আছো? পরে ঘুমনি, এলা যান, ডিস্টার্ব করেন না, ঘুম পেরালো একটু। কাণ্ড! একটা লোকে কোনো সাড়া শব্দ নাই। আরে কোথাকার বেলা কোথায় উঠে চলে গিয়েছে? মানুষ কাপড় জামা পরে নাস্তা টাস্তা খেয়ে গোসল করে যার যার কাজে বেরিয়ে গিয়েছে, আর এরা এখনো ঘুমোচ্ছে। এদের আর ভুল হবে না, মানুষও হবে না। দেখি আমার বিবি জানের কি অবস্থা। বিছানায় তো নাই, গেল কোথায়? বাথরুমে ঠিক আছে মনে হয়। বিছানায় তো নাই, গেল কোথায়? বাথরুমে ঢুক আছে মনে হয়। বাপকে ডাকতেছে কেনে? তোমার বাপকে কবর থেকে উঠে এসেছে, আমি তোমার স্বামী। স্বামী ইন্দে লেপর লাগালা? হ্যাঁ হ্যাঁ, কেঠাই মারছে মরবে কেনে? আমি চিন্তা করতেছি এত ভোরবেলা উঠছে, তুমি শাড়ি টাড়ি গয়না টয়না পরে তো সংমাইকে যাইছো কোথায়? একবার কইলে বাড়ির বাইরে দিয়ে আহে, আর ব্যাকেল রে দশবার নাক কাটলো বাড়ির ভিতর দিয়ে আহে। আই মিয়া, তোমার না কইছিলাম হ্যাঁ আমার ওই সং সুন এসব কইবে না। ভুল হয়েছে, মাফ করে দাও। হয়েছে, মাফ করে দিছি। এত দেরি হলো কেলা? ব্যাপার হয়েছে কি, আমার ছোট কালের বন্ধু মিশির আলী ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। ব্যাগ কেলে হাসে তিনবার, বন্ধুর লোকে দেখা হয়েছে আর গপ্পে ঝাঁপিগুলো বয়ে পড়ছো না? হ্যাঁ, এতদিন পরে দেখা, গপসপ তো মাইরাছি। কেলা বাইরের মানুষের লোক একটা গপসপ কেলা? হ্যাঁ, পরিবারের মন টিকে না, বাইরে থাকতে মন চাই না। আচ্ছা যাও গা, আমি তো একদম প্রবলেমে মানে ফ্যাসাদে পড়ে গেছি গা। কি ফ্যাসাদে পড়েছ? ঘরের লোক কি সকালবেলা মুখে কিছু না দিয়া আউটে যায় কেমতে? হ্যাঁ সে তো 100% ঠিক, কিন্তু মর্জিনার মা কোথায়? সে নাস্তা বানায় নাই, ঘুমাইতেছে, মেলা বকছি। তুমি একটা কাম করো দেখি। কি কাম কও? আমার তো মেকআপ শেষে তো আরো সময় লাগবো, তুমি পাকের ঘরে যাই, হ্যাঁ গরম গরম রুটি বানাই লইয়া। কি রকম কথা বলছো তুমি? আমি তোমার স্বামী, তুমি আমার রুটি ভাজার কথা বলতেছো? হাত কি খইছে যাব? দোষের কি হইছে? আর খইছে যাবে কে? তাই বলে আমি রুটি ভাজবো কেনে?
একটা কথা বলি তোমার অনুমতি নিয়ে আমি হোটেলে একটা ফোন মাইরে দেই তারা তোমার জন্য পরোটা হালুয়া নেহারি এগুলো নিয়ে আসে হ্যাঁ বেককেলের বেককেল এমিয়া তুমি জানো না হোটেলে নাস্তা আমি খাইবার পারি না ওরা তেল দিয়া চাপ দিয়া চাপ দিয়া রুটি বানাই আমার যে কোল্ড স্টোরেজের প্রবলেম আছে হ্যাঁ ইয়াদ নাই গা না জানি খেয়াল আছে ব্যাপার হয় আছে কি এই কোলেস্টেমেল যেটা আছে সেটার কথা আমি জানি তা আমি এখন যায় এক কাম করি কোলেস্টেমেল ছাড়া তোমার জন্য ভাইজের রুটি নিয়ে আসি নিয়া আচ্ছা উঠছে কি কপাল দিয়ে জয়েন আছি আমি মেয়ে ছেলের কাজ মর দিয়ে করেছে কপাল বড় হইলে বলে শুনেছি তোকদের বড় হয় তোকদের ভালো হয় আমার কপাল বড় হয়েছে কিন্তু তোকদেরটা হয়েছে এতটুকু কিরকম রুটি হইলো এটা বাপের জন্মতে এরকম রুটি আমি নিজেই খাই নাই বেটা ছেলের দিয়ে কাম করালে তো এরকম হবেই আচ্ছা গুতা মাইরে দেখি সোজা হয় কিনা সোনা বন্ধু তুই আমার করলি রে দিবানা মনে তো মানিনা দিলে তো বুঝিনা দেখছো গড়বর পুরো টেবিল খালি কি হইলো আরে নাস্তার কি হইলো দুইটা রুটি বেলতে এত সময় লাগে নাকি খেতে কি গম বুনবার গেছো আর জলদি করে লই আহ এই তো হায়া গেল এত তাড়াতাড়ি করছো কেন সুবুক নাই জলদি করো জলদি করো টাইম নেই কা শুকনা রুটি তোমার চাইটা খামু না না চাইটা খাবে কেন তোমার জন্য একটা ভালো জিনিস এনেছি এই যে এইটা কি বাইগুন বাইগুন ভালো করে পোড়ায় এনেছি এইটা দিয়ে রুটি দিয়ে যখন খাবে তখন খুব ভালো লাগবে তোমার তারপরে বাইগুন কি জানো লিভারের জন্য খুব ভালো বাইগুন আনছো বাঙ্গালার কারি কয় যাও ধমক দিচ্ছ কেন তোমার ধমক শুনে শুনে আমার হাত দুর্বল হয়ে গেছে কোন দিন দেখবা কাইতে পড়ে যাব তখন বিদেব হায়া যাবা জানো হেনতে আরে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া ঝাল করে আন্ডা ভাজি লই আহ নরম করে বলতে পারো না নরম করে বললেই তো হয় আমি কি যাব না না করেছি আজিব চিজ আব্বাই চিড়িয়াখানা থেকে আই না আমার হাতে ধরাই দিছে সংসার করতেছি
ভালো ডিম ভাজতে পারি তো আমি। এই মরিচে পোড়া গন্ধ বাড়িছে কেনে? সর্বনাশ হয়ে গেল, তেল দেই দেই তো সর্বনাশ হয়ে গেল, কি করি? গন্ধ তো যাইছে না, কেরাসিন দিলাম নাকি? আর তেলই তো ঢেলেছি। কিরকম কি বলি ওইটা, এ তো খিচুড়ি হয়ে গেল। তা গিয়ে বলবো যে ডিমের তেহারি নাই দেখি। তাইলে ঠিক আছে। আবার কি হইলো, এটা কি আন্দা ভাবছো না মুড়ি ঘন্ট করে নিয়ে আইছো? আরে কি মুশকিল, মুড়ি ঘন্ট হবে কেনে? আন্ডা কি মাছের মাথা নাকি যে আমি মুড়ি ঘন্ট বানাবো? আন্ডাটা ভাজতে গিয়ে আমি চিন্তা করে দেখলাম, ঢাকার মানুষ তোমরা দেহারি পছন্দ করো, তাই আন্ডা তারে কয়েকটা গুটা মাইরেছি, এইভাবে গুটা মাইরে আন্ডা তেহারি বানাইছি, বুঝেছ? তোমার কি আন্ডার তেহারি বানাতে গেছিলাম? হ্যাঁ, আন্ডা ভাজতে গেছিলাম, বাঙালির বাঙাল, যাও আন্ডা ভেজে লিয়ে আহো। আইসো না, এটা লিয়ে যাও, কেটে খেবে এটা। এটা একটা খাঁটি কথা বলেছো, গোটা বাড়িতে তো রাগারাগির লোক আছে, খাওয়ার লোক তো নেই, আমি খাবো, যাও। আম্মা জান, আব্বা জানের লগে কিন্তু তোমার এরকম আচরণ করা ঠিক হয় না। একা চুপ থাক। আরে স্বামী গো, হগল সময় টাইট দিয়ে রাখুন লাগে, নাহলে ফুরুত করে উড়ে যাইবার পারে। উইরে আর যাইব কই, রসি তো তোমার হাতে। ঠিকই কইছ মা, আমার নাস্তা কই? আহো আব্বা জান, বহো খেলো ফেলে দিল। আই মিয়া, আরো দুই খান রুটি ভাজা লই আহো। কি হয়েছে, তোমরা সবাই নাস্তা করতেছ? আব্বা জান কই? তোর আব্বা জান পাকের ঘরে আন্ডা বাস্তাছে। টেস্ট হয়েছে না? হ্যাঁ, আন্ডা আস্তাছে। আব্বা জান, তুমি পেঁয়াজ বইস কাটতাছ? আমি কাটবো কেনে, আমার তো দিন আমাকে দিয়ে কাটাইছে। আচ্ছা আমারে দাও, আমি কাটি দিতাছি। তুই পারবি না মা, পেঁয়াজ কাটতে গেলে যদি তোর আঙুল কাটে যায় তাহলে তোর মাকে তো চিনিস, খুব জল লাগ, আমার হাতই কাটে ফেলবে। টেবিলে গিয়ে বস, আমি নাস্তা নিয়ে আসছি, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ভোঁতা চাকু দিয়েছে, ধারও নাই, কাটতে কাটতে তো বেলা শেষ হয়ে যাবে। নেই আমি নাস্তা নিয়ে আসছি। শোনেন ভাইজান,
আবার কি হলো পিয়াজ কাঁচা মরিচ বেশি করে দেয়া টিমটারে কড়া করে ফেরাই করে নিয়ে আসেন জান গ্রাম বাজারের নিয়ম আছে জান নিয়মের কথা বলছেন ও কথা আমার বলতে হবে না আমি তো এই সংসারের নিয়মের মধ্যেই আসি আপা বিষয়টা কি আমার আপা কইলো খেলা বুঝো নাই তোমার আপা কইয়া পিন মেরে দিয়ে গেছে আরে ওরা তো চিনবার পারো নাই আমি এত বছর ধরে ঘর করতাছি জিনিস একখান কি বুবু যাও তোমার দেওয়ানের লাগে দেখা করতে চাও এই তুই তো এখনো ঘুমাস না আসল কুত্তা ডাকলে তো ঘুমাহে তুই নকল কুত্তা ডাকলে কি আর ঘুমাহে ইস মোর খোদা এই সিরি তুই দেখলে পাকনো হয়ে গেছো ঘুমা তো ঘুমা মুই ঘুমালে তোমার পাহাড় দিবে কেডা তুমি যাও মুই এদিক দিয়ে দেখতে আসি আচ্ছা ভালো করে পাহাড়াতে হ্যাঁ মুই যাইতে আসি এত দেরি হল লাগে মুই তো তোমার লাগে একটা অস্থির হয়ে আছি এত অস্থির হলে কেমনে হবে মুই কি তোমার ঘরের বউ তোমার বউ করণের লাগেই তো মুই রাত দিন চেষ্টা করতে আছি এত দেরি হল লাগে মুই তো তোমার লাগে একটা অস্থির হয়ে আছি এত অস্থির হলে কেমনে হবে মুই কি তোমার ঘরের বউ তোমার বউ করণের লাগেই তো মুই রাত দিন চেষ্টা করতে আছি হয় কিরম চেষ্টা যে করতে আসো হে তুমি কিছুই বুঝতে আসি না এত দিন হইয়া গেলে বুঝবা বুঝবা যখন তোমার মুই বউ করে গলে তুললে লেমু তখন বুঝবা ওইছে ওইছে আর চাপা পিডাইতে হইবে না চালবাস তো খালি মুহি মুহি আর কামের বেলায় একটু ঠন 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 হইছে কুত্তা ডাকতে আসে শেষকালে কোনো অঘটন ঘটন আর আগে মুই ঘরে চল যাই যেতে নাহি দেব তবু যেতে দিতে হয় তবু চলে যায় বুঝলাম কিন্তু এমনি করে চলবে কয়দিন বয়স তোর কম হইলে না অনেকটা বিয়া শাদী হর সংসারই হেভাই মোর বাপ মা বাঁচতে থাকলেও এই কথাই কইত আপনি তো আমার মুরব্বী আপনি ওই কথা কইতে আছেন তো ম্যামাই কথা হইল কি মুই তো বাদাই ম্যা মোর কাছে মাইয়া দেবো কেডা তুই যেটা বাদাই ম্যা হেয়া তুই বুঝস কা বুঝব না কা মুই যে বাদাই ম্যা হেয়া কেরা না জানে তুই ওহন একটা বিয়া হইরা গ্রামের বেবাক তোরে তাক লাগাইয়া দে তুই যে বাদাই ম্যা না তোরা মুরদ আছে ম্যামাই
খালি আমরা যদি একটু সহযোগিতা করেন তাহলে মুই একটা বিয়া কইরা গ্রামের ব্যবাকটা একটা তাক লাগাই দেব। তোর শুভকামনার লিগা মুই তোর ব্যবাক সহযোগিতা করুম। তাহলে মেমাই আপনি কথা দিলেন। কথা তো দিলামই, এর পরেও চাই তোর একটা হিল্লা হোক। তাহলে মেমাই মুই আই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মগ মুরব্বীরা ওই চানমিয়া বাইয়ের ঘর বাড়ি দেখতে যাইবে। যাইবে হের লিগে তুমি চিন্তা করো কে? তোমার বিয়া হইবে। বিয়া তো হইবেই, হ্যাঁ তোর তো চিন্তা করেনের কি হইলি? মোরও তো বিয়ার শখ, পিড়ি ধরার শখ, মোর কি হইবে? ও এই কথা আইস, মোর যদি এখান দেওরা থাহে তে হেল লগে তরে মুই বাউ কইরা দিমু আনে। বুবু তুমি হাসা কইতেছ? হয় মুই কি তোর লাগে মিশাও তা কই? তুই মোরে সাহায্য করছ না, মুইও তোরে সাহায্য করু মানে। নে অনেক বুবু তুই আমি না তুই মনে হইতাছে মহল্লাটা তোমার বাপের কিনা? ওই মুখ ছামাল দিয়ে কথা কবি, বাপ তুলে কথা কসকে? আবার যদি তরে আমার মহল্লার 30 সিনেমায় দেখি তাইলে তোর নলি ভাঙ্গে হাতে ধরে দিমু। আব্বে বেটা কার নলি কেডা ভাঙ্গে টাইম হলে দেয়া যাইব, এখন কয়ে দিলাম সময় আছে। সেম কথা আমার, শুনই এখনো সময় আছে, ছুজয়ে যা আর ডাইনে আমি না ঢুকাইয়া ছুজা মাতা নিচু করে একটা যাবি যা। আমার এলাকা আমি সুজয়ে আটম না ব্যাকে আটম ওইটা আমার ব্যাপার, তুই কবার কেডা? তুই কি এলাকার চুকি দেননি? ওই তোরে কইলাম না মুখ সামাল দেয়া কথা কবি, বেশি বাড়াবাড়ি করলে আমি তোর একবার খেয়ে ফেলামু। আরেকবার আঙুল উঠে কথা কইলে অক্ষণ তোর উঠালে যাবো কই দিলাম। কি কস এত বড় সাহস তুই আমার মহলে? কি হলো এখানে তো ঝামার মধ্যে জেগে রে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ যেটা কি না আজকে কিছু অনেক এই যে আমরা দুইজনে ওই নাটকের পাঠ গাইতেছিলাম, ওই তুই আঙ্কেলটি বুঝে কো? জি আঙ্কেল মানে হইছে কি ওই সামনে 16 ডিসেম্বর তো ওই বিজয় দিবসের একবার নাটক লাগবে চাইতেছিলাম আর কি। ও বিজয় দিবসের নাটক করবে, সেটা তো ভালো, খুব ভালো। বিজয় দিবসে নাটক গান এগুলো করলে পরে এলাকার মধ্যে একটা নাম হবে। কি কইছিলাম না আঙ্কেল সংস্কৃত মানে মানুষ, মানা করব না। লেলে লেলে হয়েছে আর গ্যাস মারতে হবে না, তো এত জায়গা থাকতে রিহার্সাল দেওয়ার জন্য আমার বাড়ির সামনে কেন? হ্যাঁ আর জায়গাটাই রিহার্সাল করার জন্য একটা ঘর নাও, সেখানে বসে বসে রিহার্সাল করো, আমার বাড়ির সামনে এসেছে রিহার্সাল করতে যাও, নিজের একটা ঘর যোগ খুঁজে নিয়ে সেখানে রিহার্সাল করো গে যাও। কি কত শুনতে পাচ্ছ বয় না নাকি? যাও এ থেকে যাও চল, আজব ছেলে চল। আই খারা আর বেটা লক হই যাছ, তোর সাইজ করব না কারে কেটা সাইজ করে সময় হলে বুঝাই দেব। আরে বল বল চল 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 জিজ্ঞাসা
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। খাওয়া হরসেন ঠিক মতো? হ্যাঁ বাবাজি, এই হগল বাড়িটাই কি আপনার গো? হ্যাঁ না, মানে এটা মোর ছোট চাচার বাড়ি। চাচার বাড়ি মানে? না মানে ছোট চাচা তো মরে গেছে, ছোট চাচা থাকে না, মোর এক ভাই আছে হে থাকে, আর আমি মাঝে মধ্যে থাকি। বুঝায় কই আসি। হ্যাঁ মোর বাপ চাচারা আল হে তিন ভাই, বড় চাচা ওই দক্ষিণ পাড়া, হে হে বাড়ি করছে বিরাট সান শকত, আর এটা ছোট চাচার, আর মগো বাড়ি আছে তো মুই হ্যাঁ থাই না, মুই থাই টঙ্গরে। আমি এই বাড়ি সাইডে ওই টঙ্গরে থাইন কা? মুই তো একটা স্বাধীন চেতা মানুষ বুঝছেন, মোর একটা সাদাল্লাত আছে না, দেন না বড় লোকটা দালান করে সাইডা কেমন টঙ্গরে গিয়ে তাই মুইও হইল। হ্যাঁ ঠিকই কইছেন বাবাজি, এটা বড় লোকের অন্যরকম শখ। হনেন মুইও কিন্তু একটা খানদানি মানুষের বললা, মুই কিন্তু বাবা কি বুঝি, এই যে মোর চাষা মোর চাষতো ভাইরা হেরা যে মোরে ঠকাইতে আছে এটা কিন্তু মুই বুঝি, কিন্তু কিছু কই না। আজকে যদি আমার বাপ মা বাইচে থাকতে তাহলে কি মোরে ঠকাইতে পারতে? পারতে না। হয় আপনি ঠিকই কইছেন, আমের একার পক্ষে কি আর এত সব দেহাশোনা করা সম্ভব? হ্যাঁ লাগে তো মুই সিদ্ধান্ত নিছি একটা বিয়া হরুম, আর দেখছেন মোর স্বাস্থ্যের কত হিংসা, মুই বিয়া করতেছি আপনার আইছেন তারপরে একবার দাঁড়া কাছে আইলে না, চিন্তা করেন। জমি জমা কিরম আছে হে জানতে হইবে না? জমি জমার কথা কইতে আছেন? হনেন মোর দাদা আছিল বিরাট বড় জোরদার, আর 40-50টা গাভি আছিল, আর 30-35 জন ছিল রাখাল, আর 6-7টা ছিল কাজের মাইয়া। মুই শুনছি মোর দাদা নাকি এই গরু ছাগলে সুগন্ধি সাবান দিয়ে গোসল করাইতে। শোনেন ওই যে গ্রাম দেশে একটা পর্বত আছে না, যে গাং যদি হুগেও যায় হ্যাঁ রাখাটা কিন্তু থেকে যায়। তা বাড়িঘর তো আপনারা দেখলেনই, আর খেত খোলা যা আছে আপনারা নিজের চোখেই দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি ব্যাপার শুকুর মিয়া? মুই আপনার দ্বারাই যাইতেছিলাম, মোর ছোট বলাটার অসুখ, বিয়ান্তন 6-7 বার খালি পিক পিক করে আগ দিয়ে আছে। হ্যাঁ কি কও বা, তোমার ফুলা তো ডায়রিয়া হয়েছে, যাও ডাক্তার দাও। ডাক্তার দেখামু তাহা বামু কই, মুই তো আপনার দ্বারাই যাইতেছিলাম, আপনি কত মানুষের সাহায্য হরেন, আপনি যদি মোর ফানে একটু তাকাইতেন। আরে আশ্চর্য, তাহলে কি আছে? যাও ডাক্তার দাও, যাও। আল্লাহ আপনার ভালো করুক, মুই এখন যাই। ওই যে দেখতে আছেন না, এই যে খেত গুলা দেখতে আছেন, এগুলো সব মগ খেত, আর ওই যে তিনকানি খেতটা ওইখানে মুই কইছিলাম আলু চাষ করতে, বরগাতের এরা হনলে না, এরা কয় ইলিশ চাষ করুন। কর এই সমস্ত জমিতে তো পেঁয়াজের চাষ হইবে। ইয়া কি কর, মগো পেঁয়াজ চাষ করার ক্ষেত্র রয়েছে তো দক্ষিণ চকে, চলেন দিয়ে যাবেন। না না হেইয়া দেহার দরকার হইবে না, মোরা এমনিতেই ঠাওর করতে পারছি। হয় কোন কি হবাই তো মোটে এই উত্তরের চক দেখলাম, এই পশ্চিমের চক আর পূবের চকে দেখবেন না, মুই আবার এই দিক করছি 10 বিঘা জমিতে বুঝছেন সুবারির বাগান, আর এইদিকে করছি পুষ্করিতে মাছের চাষ, তারপরে এই দিকে ও তো পা কিনা দিকে 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 দিকে। আপনার পায়ের ধুলা পাওনো তোমাকে ভাগ্যের ব্যাপার, তাছাড়া আপনি হলেন আমাকে ওই গ্রামে সবার কাছে রত্ন, আপনার মতো পোলা এই গ্রামে আর কয়টা আছে হুনি। হেরা কারা? হ্যাঁ হেরালো মগোবাড়ির মেহমান। সোফা তুই এখন কোন দিক যাবি? ওই পশ্চিম পারে যাবো। পশ্চিম দিকে যাবি? তাহলে কাম কর, তুই মেহমান গুলো ইয়া আমাকে যে পশ্চিম দিকে যে খেত খুলান গুলো আছে একটু দেখাই লইয়া যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা কোন খেত দেখবেন? হ্যাঁ আরে যেই দিকে চাই বেহেন ব্যাপাক দিয়ে খেলে হ্যাঁ ওই খেত। আচ্ছা লন যাই দেখাই আহি। না 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 না
মোর আর কোনানে যাওন লাগব না মোরা এখন বাড়ি থেকে রওনা দিমু হয় চলো তো বিয়ের ব্যাপারে তো ভাই সাহেব কিছু কইলেন না এই আর কইতে হইবে এই মোরা তো এক সবাক রাজি আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই সাহেব এই বিয়ের ব্যাপারে কিন্তু মোর একটা আরজি আছে কি আরজি মোর আরজি হইলে মোর তো বাপ মা নাই চাচাও মোরে ঠিক মতো দেখে না ওই যে মেয়ে বাইরে দেখলেন হ্যাও তো কোনো খেয়াল রাখে না এখন গ্রামে আমাকে যে শুনাম তাতে দাওয়াত করলে তো ধরেন যে এই পুরা গ্রামে কইতে হইবে হয় তাছাড়া আবার আশেপাশে দশ বারোটা গ্রাম মতো কইতে হইবে হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো তাইলে কথা হইলে যে ওই কাউরে জানামু না এইটা আপনার ব্যাপার মোরা কিন্তু কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না হইলে তো কথা শেষ আমি খালি একলা যাইয়া মাইয়া লইয়া সোজা চললে হইবেন হয় তাহলে আমরা যাই গে মেলা দূর যাইতে হইবে যাইতে যাইতে রাইতে যাইতে হয় চলো চলো আসলে আসি বাবাজি আসি ওস্তাদ ওস্তাদ কেমন দেলাম ভালো দেছো এখন মরে টাহা দাও কে টাহা সোফা ইতারা মই আইতে আছি ইয়ে পিছন মিয়া দাও কা কি হইছে কমে দাও কমে দাও মই আদের বানে যাইতে আছি পাশে টাহা পাইলাম একটু জুত মতো বাজার সদাই কইরা লই আহি এ আরে কারাও কারাও করো তোমার তো মই একান কথা কইতে ভুলেই গেছি ওটো তোমার যে টাহা আনতিছি না এই টাহা লয়ে তুমি যদি বাজারে যাও বাজার সদাই তো দূরের কথা তোমার জেলে যাইতে হইবে দুনিয়াটা বড় আজব আরো আজ মানুষজন আরে দুনিয়াটা বড় আজব আরো আজ মানুষজন রঙে রঙের মুখোশ পড়ে করছে সদাই বিচরণ ইংরেজিতে একেই বলে ইংরেজিতে একেই বলে করো রঙের মানুষ রঙ লইয়া ছবে আসলে ভাই সবই মানুষ বুঝবে যখন হবে সে বুঝবে যখন হবে সে